নমস্কার মই পরশ বরঠাকুর আর স্বাগতম জানাইছো আপনার আর মোর অর্থাৎ আমার চ্যানেললৈ নাম যার নিশার কথা কবল আশা করো আপনার দিনটি খুবই সুন্দরভাবে অতিবাহিত হল যদিও সমগ্র ভারতে এক জানুয়ারিত গ্রেগরিয়ান নববর্ষত নতুনক আরম্ভণি নতুন সংকল্প আর রাজকীয় আতসবাজির যথেষ্ট আশারে বিশ্বর বাকি অংশের সঙ্গে যোগদান করে পরম্পরাগত নববর্ষর দিনটি এই বৈচিত্র্যপূর্ণ দেশখনত রাজ্যভেদে পৃথক হয়। পরম্পরাগত ক্যালেন্ডারের দ্বারা নির্ধারণ করা অনুসরি বিভিন্ন অঞ্চলে পৃথক তারিখত নববর্ষ দিবস পালন করে। সেহেতু কোনো আচরিত কথা নহয় যে বহু সাংস্কৃতিক ভারতে ভারতের বিভিন্ন প্রান্তত উগাড়ি গুড়ি পড়া বিহু পুথান্ডু বিশু নবরে আদি বিভিন্ন নামেরে জনাজাত বহুতো নববর্ষ দিন উদযাপন করে। আমার নববর্ষর পরম্পরাবুরে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য প্রতিফলিত করে। বিশ্ব 2024 সনের নববর্ষর বাবে সাজু হওয়ার লগেলগে সমগ্র ভারতত পরম্পরাগত নববর্ষ উদযাপনের উপর এক দৃষ্টি নিক্ষেপ করা হোক। প্রথমে কো উগাড়ি বা ইউগাদি যে তেলেগু এন্ড কানাড়া নিউ ইয়ার এক গুরুত্বপূর্ণ ভারতীয় উৎসব। উগাড়ি তেলেগু আর কানাড়ি সকলের পরম্পরাগত নববর্ষ। ইংরেজি ক্যালেন্ডারের অনুসরি এই উৎসব সাধারণত এপ্রিলত উদযাপন করা হয়। উগাড়ি শব্দটি সংস্কৃত শব্দ ইউগাদির পৰা উদ্ভব হয়েছে, যার অর্থ হয়েছে এক নতুন যুগের আরম্ভণি। তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটকের লোকসকলে আমর পাত আর মেরিগোল্ড বা নার্জি ফুলেরে ঘর সজায় নববর্ষক আদরণি জানায়। জীবনের বিভিন্ন আবেগর প্রতীক ছটা ভিন্ন ফ্লেভারের মেলিঞ্জ ইউগারি পছারি এই রাজ্যবর নববর্ষর পরম্পরার এক গুরুত্বপূর্ণ অংশ। ইয়ার পিছত কম মারাঠি নিউ ইয়ার গুড়ি পড়া। মহারাষ্ট্র গোয়া আর অন্যান্য কোঙ্কন অঞ্চলত নববর্ষর দিবসক গুড়ি পড়া বলে কোয়া হয়। উগাড়ির দরে একদিনে পালন করা এই উৎসবটে বসন্তর আগমন চিহ্নিত করে। উদযাপনের অংশ হিসাবে মানুষে ঘরের বাহির গুড়ি ধ্বজা যে বিজয়ের প্রতীক হিসাবে কলহ ওলোটাক বাঁহর লাঠির এটা মূরত বান্ধি থাকা উজ্জ্বল কাপড়ে গঠিত এক সজ্জিত ব্যবস্থা তাক উত্তোলন করে। শ্রীকান্ত আর পুরাণ পলির দরে উৎসবের ব্যঞ্জন পরম্পরাগতভাবে মহারাষ্ট্রীয় ঘরবর তৈয়ার করা হয়। একদিনাই সিন্ধি সম্প্রদায়ের দ্বারা চেটি চাঁদ হিসাবেও এই উৎসব উদযাপন করা হয়। এই মুহূর্তে কো শিখ নিউ ইয়ার বৈশাখী। উত্তর ভারতের রাজ্য পাঞ্জাবত অতি উৎসাহে বৈশাখী উদযাপন করা হয়। বৈশাখ মাহর প্রথম দিনা উদযাপন করা এই শস্য চপ উৎসব সাধারণত এপ্রিলের 13 বা 14 তারিখে অনুষ্ঠিত হয়। শিখসকলের বৈশাখীর এক বিশেষ গুরুত্ব আছে, কেননা এই দিনটি শিখ খালসা গঠনের সঙ্গে মিলিত হয়েছে। পাঁচখন নদীর দেশের নতুন বছরের পরম্পরা যেনে উদ্যমী ভাংরা আর গিদ্দা প্রদর্শনের সঙ্গে জীবন্ত হয়। দ্য বিউটিফুলি লিট অমৃতসর টেম্পল হুয়ের মেজর ফেস্টিভিটিজ হ্যাপেন ইজ এ সাইট টু বিহোল্ড। ইয়ার পিছত কম আমার নিজের বহাগ বিহু। রঙালী বিহু নামেরও জনাজাত এটু অসমর অর্থাৎ আমার নিজের আটাইতক ডাঙর উৎসব। কৃষিভিত্তিক রাজ্যখনত তিনিটা বিহু উদযাপনের ভিতর আটাইতক গুরুত্বপূর্ণ, বাকি কেটা আপনাদের জানি কাতি বিহু আর মরমর মাঘ বিহু। বহাগ বিহু হয়েছে বর্ষপঞ্জির প্রথম মাহত পালন করা এক শস্য চপ উৎসব। বহাগ বসন্ত ঋতুর সূচনা করা আর অসমর নববর্ষর আরম্ভণি চিহ্নিত করা এই উৎসব সাধারণত এপ্রিলের মাঝভাগত পড়ে। উৎসব কেবাদিনও চলি থাকে, যত অসমর পুরুষ আর মহিলাসকলে পরম্পরাগত পোশাক পরিধান করে আর প্রকৃতির অনুগ্রহ আনন্দে উদযাপন করে। লোকগীত আর বিহু নৃত্য এই আনন্দ উৎসবের মুখ্য আকর্ষণ। এতিয়া উল্লেখ করো বেঙ্গলি নিউ ইয়ার পহিলে বৈশাখ। পশ্চিমবঙ্গের বৈশাখা মাহর প্রথম দিনটি পহিলে বৈশাখ বা নববর্ষ হিসাবে পালন করে, যে বাঙালি বর্ষপঞ্জী অনুসরি নববর্ষ দিবস হিসাবে চিহ্নিত করে। মানুষ ইজনক সিজনক শুভ নববর্ষ শুভেচ্ছা জানায় আর সমগ্র রাজ্যতে অনুষ্ঠিত হওয়া শোভাযাত্রা পেরেড
সাংস্কৃতিক কাৰ্যসূচী আৰু মেলাত অংশগ্ৰহণ কৰে। বঙালী নৱবৰ্ষৰ পৰম্পৰাৰ এক আকৰ্ষণীয় অংশ হৈছে হিন্দু জ্যোতিৰ্বৈজ্ঞানিক পঞ্জিকা। প্ৰতিটো বঙালী পৰিয়ালে নতুন পঞ্জিকা ক্ৰয়ৰ সৈতে নতুন বছৰৰ সূচনা কৰে। ত্ৰিপুৰাৰ কিছুমান অঞ্চলত আৰু বাংলাদেশতো পয়লা বৈশাখ উদযাপন কৰা হয়। এতিয়া কওঁ কাশ্মীৰী নিউ ইয়েৰ নৱৰে। ইংৰাজী কেলেণ্ডাৰৰ অনুসৰি মাৰ্চ আৰু এপ্ৰিলত নৱৰে হৈছে কাশ্মীৰৰ অন্যতম গুৰুত্বপূৰ্ণ উৎসৱ। নৱৰে সংস্কৃত শব্দ নৱবৰ্ষৰ পৰা উদ্ভৱ হৈছে, যাৰ অৰ্থ হৈছে নতুন বছৰ। এইটো উগাড়ি আৰু গুড়ি পড়াৰ দৰে একেদিনাই পৰে। নৱৰে হওক আটাইতকৈ পবিত্ৰ বুলি গণ্য কৰা হয়, কিয়নো এইটো সেই দিন বুলি বিশ্বাস কৰা হয় যেতিয়া কাশ্মীৰী হিন্দু বৰ্ষপঞ্জীৰ সপ্তৰ্ষি যুগ প্ৰায় হাজাৰ হাজাৰ বছৰ আগতে আৰম্ভ হৈছিল। নৱবৰ্ষৰ পৰম্পৰাৰ অংশ হিচাপে কাশ্মীৰী হিন্দু পৰিয়ালবোৰে এখন থালিত চাউল, দৈ, নিমখ, চেনি, কাঠ বাদাম, ৰূপৰ মুদ্ৰা, কলম, ফুল আদি ভৰ্তি কৰে আৰু এই থালিখনেই নৱবৰ্ষৰ দিনা ৰাতিপুৱাই তেখেতসকলে প্ৰথম দেখা কৰে। এতিয়া কওঁ তামিল নিউ ইয়েৰ পুথাণ্ডু। তামিল মাহৰ প্ৰথম দিনটো তামিলনাডুত নৱবৰ্ষ দিৱস হিচাপে পালন কৰা হয়। চুবুৰীয়া ৰাজ্যবোৰতো নৱবৰ্ষৰ পৰম্পৰাৰ দৰে পুথাণ্ডু বা পুথু ভৰুচম উৎসৱৰ আৰম্ভণি ৰংগোলী আৰু পূজাৰ ৰীতি নীতিৰ সৈতে হয় আৰু তাৰ পিছত উৎসৱৰ আহাৰ গ্ৰহণ কৰা হয়। তামিলসকলে পুথাণ্ডুৰ প্ৰাক মুহূৰ্তত ফল, পাণ, গহনা, মুদ্ৰা আদিৰ সৈতে প্লেটাৰৰ ব্যৱস্থা কৰে আৰু ইয়াক পূজাৰ সময়ত ঈশ্বৰৰ কাষত এখন আইনা ৰখা হয়। মিনাক্ষী আমান মন্দিৰত অনুষ্ঠিত চিত্ৰেৰে থিৰুবিজা পুথাণ্ডু উদযাপনৰ আন এটা বিশেষত্ব। এই বিশাল অনুষ্ঠানটো চাবলৈ বহু সংখ্যক লোকে প্ৰতি বছৰে তামিলনাডুলৈ বিমানো বুক কৰে। ইয়াৰ পিছত কওঁ বিহাৰ আৰু ঝাৰখণ্ডৰ যুদ্ধ শীতল। মৈথিলী নৱবৰ্ষ বুলিও জনা যায়। ইয়াক বিহাৰ, ঝাৰখণ্ড আৰু আনকি নেপালৰ মৈথিলীসকলে উদযাপন কৰে। গ্ৰেগৰিয়ান বৰ্ষপঞ্জী অনুসৰি সাধাৰণতে 14 এপ্ৰিলত মৈথিলী নৱবৰ্ষ উদযাপন কৰা হয়। এই মুহূৰ্তত কওঁ কেৰেলাৰ বিশু। বিশু উৎসৱে কেৰেলাৰ সমৃদ্ধ ভূমিত শস্য চপোৱাৰ আৰম্ভণি চিহ্নিত কৰে। এইটো পোহৰ আৰু আতচবাজিৰে পৰিপূৰ্ণ উৎসৱ। দিনটো আইনাৰ সন্মুখত শস্য চপোৱাৰ ফল, পাচলি আৰু বতৰৰ ফুলেৰে আৰম্ভ হয়। এই ব্যৱস্থাক বিশু কানি বুলিও কোৱা হয়। এই পবিত্ৰ দিনটোত ভক্তসকলে প্ৰাৰ্থনাৰ বাবে সবৰীমালা আয়াপ্পান মন্দিৰ আৰু গুৰুভায়ুৰ কৃষ্ণ মন্দিৰো দৰ্শন কৰে। আৰু আজি শেষত কওঁ ইছলামিক নিউ ইয়েৰ। ইছলামিক নৱবৰ্ষ মোহৰমৰ প্ৰথম দিনা আৰম্ভ হয়, যি হৈছে চন্দ্ৰ হিজৰী বৰ্ষপঞ্জীৰ প্ৰথম মাহ, যাক ইছলামে অনুসৰণ কৰে। এই দিনটোত 622 খ্ৰীষ্টপূৰ্বত মক্কাৰ পৰা মদিনালৈ পৈগম্বৰ মহম্মদৰ প্ৰব্ৰজন হৈছিল আৰু যাত্ৰাটোক হিজৰা বা হিজৰী বুলি কোৱা হয় আৰু সেয়েহে হিজৰী কেলেণ্ডাৰ নাম দিয়া হয়। নতুন বছৰটো পৰিয়ালৰ সৈতে আহাৰ আৰু প্ৰাৰ্থনা ভাগ বতৰা কৰি উদযাপন কৰা হয়। গতিকে এতিয়া যিহেতু 2024 সমাগত, কমেণ্ট বক্সত আপোনাৰ নতুন পৰিকল্পনা আৰু সংকল্পবোৰ কি জনাব পাৰে আৰু লগতে চেনেলটো ছাবস্ক্ৰাইব আৰু ফ'ল' কৰিব। কাইলৈ আকৌ আহিম নতুন এক বিষয়ৰ সৈতে। ভগৱানে আপোনালোক সকলোৰে মংগল কৰক। আজিলৈ আহোঁ, শুভৰাত্ৰি, ধন্যবাদ।